আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের মূল টপিক হলো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এমন কিছু ঘরোয়া ঔষধ এমন কোনো কিছু তৈরীকরণ কিছু আছে যেগুলো আপনি খেলে অনেক সময় মিলন করতে পারবেন আপনার আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে আপনার গোপনাঙ্গের শিথিলতা দূর হয়ে যাবে আপনার অনেক সময় বৃদ্ধি পাবে আপনার ইচ্ছে জাগবে আপনার আরও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে একটিমাত্র উপকরণে এমন কিছু আছে কি না হ্যাঁ বন্ধুগণ আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এমন একটি উপাদান রয়েছে যে উপাদানটি আপনি হয়তো আপনার বাড়ির বাড়িতেই আছে। আপনার কাছে প্রতিনিয়তই ব্যবহার করেন ইতিবর অনেক ভিডিও হয়তো দেখেছেন কিন্তু এর সঠিক কার্যকরিতা বেশিরভাগ মানুষই জানেন না আজকে আমি সেই উপকরণের কথাটি বলবো যেটি শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কি এত আশ্চর্য জিনিস যা আমরা হাতের সামনে থাকার পরও এগুলো খেতে পাইনি বা খেয়ে উপকৃত হতে পারিনি তবে তার আগে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন সকলকে আমি আন্তরিকভাবে অনুরোধ করবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজে দেখেছেন ফেসবুকে দেখেছেন তারা অবশ্যই আমি বলবো যে ফলো বাটনে চাপ দিয়ে রাখুন যেন এরকম নতুন ভিডিও আপনার কাছে আগে চলে যায় এবং যারা অলরেডি ফলোয়ার হয়েছেন এবং সাবস্ক্রাইবার হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসুন বন্ধুমান আমরা মূল আলোচনায় যাই এমন কোন জিনিস যেগুলো খেলে আপনার শরীরের অভাবনীয় একটি আশা পূর্ণ হবে আসুন এর ভিতরে আছে কি আগে জেনে নিন তারপরে আমি আপনাদের বলছি সেই কাঙ্ক্ষিত জিনিসটি কি? এই উপাদানের ভিতরে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ইনফ্লামেটরি বলতে বোঝায় যে একটি ঘা বা কাটা অথবা শরীরের যে কোনো ক্ষত চিহ্নকে দ্রুত শুকানোর জন্য কাজ করে এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি আরেকটা জিনিস আছে ভাইরাস এর মধ্যে শরীরের ভিতরে ক্যান্সার সহ অন্যান্য জটিল কিছু রোগ রয়েছে যার জীবাণু যদি শরীরের ভিতর থাকে বা ভাইরাস যদি থাকে সে ভাইরাসটাকে নির্মূল করতেও সাহায্য করে এই উপাদানটি এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আপনি অনেকেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের জন্য একটু ভিন্ন রকমের কাজ করে অর্থাৎ এটাকে বলা হয় একটি সুপার এক্স অক্সিডেন্ট আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে খুব দ্রুত ব্লাড সার্কুলেশন করে এবং অন্যান্য উপকরণের সাথে আপনার উপকার করবে এই জিনিসটি রয়েছে ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল বলতে চর্মরোগ যাদের রয়েছে তাদের জন্য উপকারী এবং এছাড়াও অনেক অন্যান্য উপাদান এবং উপকারিতা রয়েছে যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আসুন বন্ধুগণ সেই জিনিসটার নাম আমরা জেনে নিই সেই জিনিসটার নাম হচ্ছে লং অথবা লবঙ্গ আবারও বলছি লং অথবা লবঙ্গ যেটা বলে থাকে অর্থাৎ প্রায়ই রান্নার ভিতরেই দিয়ে থাকে একটি অনেকেই বলে যেটা নাক ফুলের মতো এবং এর যে ফুল রয়েছে ফুলটা সহ অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর কার্যকরিতা কত কিছু আমি আপনাদের আরও সামনে বলছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন অনেক মানুষ আছেন যে এই মুহূর্তে দাঁত ব্যথা করছে আপনার দাঁত ব্যথা তাৎক্ষণিকভাবে দ্রুত কমানোর জন্য একটি লবঙ্গ দানা নিন যে সেই দাঁত দিয়ে চিবান এবং তার রসটা আপনার দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন কয়েক মিনিটের ভিতরে আপনার দাঁত ব্যথা নির্মূল হয়ে যাবে অনেকে আছে দাঁত রসা অর্থাৎ দাঁতের মাড়ি ফুলে যায় লাল লাল হয়ে যায় ইনফেকশন হয়ে যায় তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী হয়তো আপনি মনে করছেন যে আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা অথবা আপনার কাঁধে ব্যথা ব্যাক পেইন যাকে বলা হয় আপনি অনেক টেনশনে আসেন যে ব্যথাটা নির্মূল করার জন্য এই মুহূর্তে ওষুধ কোথায় পাই বেশি কিছু করা লাগবে না কয়েক দানা লবঙ্গ দানা একটি কুসুম গরম পানির ভিতরে দিয়ে অর্থাৎ তার ভিতর দিয়ে কুসুম গরম পানি করে সেটা দিয়ে সেক দিন কিছুক্ষণের ভিতরে ব্যথা কমে যাবে অনেকে আসেন রাস্তাঘাটে চলতে গিয়ে বা বিভিন্ন জায়গাতে গেলে একটু বমি বমি ভাব আসে এই বমির ভাব দূর করার জন্য অনেকেই আসুন বাড়িতে একটি লবঙ্গ দ্বারা নিয়ে আপনি মুখে নিয়ে চুষতে পারেন আপনি নিঃসন্দেহে এটি থেকে অত্যন্ত উপকৃত হতে পারবেন আপনি বমির ভাবটা দূরে চলে যাবে অনেকে আসেন মাথা ব্যথা খুব ঘন ঘন করে হ্যাঁ মাথা ব্যথা অত্যন্ত জটিল একটা জিনিস মাথা ব্যথা যদি খুব বেশি করে থাকে তাহলে এর যে নির্যাস রয়েছে অর্থাৎ সামান্য থেত করে হালকা কুসুম গরম পানির সাথে মিশ্রিত করে একটি কোনো পাত্রে রেখে আপনি মাথায় কিছুক্ষণ ঠেকিয়ে রাখুন হালকা কুসুম গরম সেঁক দেন কিছুক্ষণের ভিতরেই মাথা ব্যথা চলে যাবে অনেকে আছেন মুখে দুর্গন্ধ মুখে দুর্গন্ধের কারণে কোথাও গিয়ে কথা বলতে আপনার সমস্যা অথবা দাঁতের সমস্যার জন্য একইভাবে আপনি জিব্বারপুর নিয়ে একটু চিবান কিছুক্ষণের ভিতরেই আপনার মুখে দুর্গন্ধ এবং তরতাজা ভাব চলে আসবে কোনো দুর্গন্ধ থাকবে না এমন অনেক মানুষ আছেন যারা সর্দি কাশি সবসময় লেগেই থাকে আপনি দেখবেন বাজারে প্রায় চাষটলেই চার সাথে এই লবঙ্গ দানাটি মিশ্রিত করে অনেকেই খান যাদের হালকা ঠান্ডা সর্দি লেগেই আছে তারা নিঃসন্দেহে এটা খেতে পারেন অনেক অনেক উপকার পাবেন ঠান্ডা সর্দির ক্ষেত্রে এমনকি বুকের কফ জমে গেছে শ্বাসকষ্টে ভুগছেন তাদেরও অত্যন্ত উপকার করবে এই কাজটি এবং সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি অনেক মানুষ আছেন অনেক পুরুষ আসেন যাদের গোপনাঙ্গ শিথিল হয়ে যাচ্ছে শক্ত থাকতেছে না তাদের জন্য অত্যন্ত উপকারী এই মশলাটা আপনি যেন আশ্চর্য হবেন যেটা এটা ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি যে সরিষার তেলের সাথে মিশ্রিত করে এটা যদি আপনি মাখাতে পারেন আপনার গোপনাঙ্গ অত্যন্ত শক্ত হবে যাদের একটু দুর্বল আছে হচ্ছে শক্তিশালী হয়ে যাবে যাদের নরম আছে শক্ত হবে যাদের রোগ ঢিলা হয়ে গেছে তাদের এসে রোগ ঢিলা দূর হয়ে যাবে এবং যাদের শক্ত হচ্ছে না বা বেশিক্ষণ স্থায়ী থাকতেছে না তাদের বেশিক্ষণ স্থায়ী থাকার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এই ওষুধটি তাহলে আপনি শুনেছেন এবং বুঝেছেন আশা করছি যে আশ্চর্যের বিষয় হলো যে এই ফলটির এতটা উপকার যে ফল আমরা স্বাভাবিক প্রতিটা রান্নার ভিতরে দিয়ে থাকি এটা কিন্তু খেতে হবে বিভিন্ন উপকরণে এরপরে অনেকে আছেন যে আপনি স্ত্রী সহবাসের গিয়ে আপনি সেখানে বেশিক্ষণ সময় দিতে পারছেন না আপনাকে বেশি কিছু করা লাগবে না আপনি দুইটি লবঙ্গ দানা জিব্বারপুর রেখে কিছুক্ষণ পরে আপনি কাজে যান আপনি একজন পুরুষের মতো পুরুষ কাজ করবেন আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজটি করুন দেখুন আপনার অত্যন্ত উপকার হবে তবে খুব বেশি খাবেন না এক থেকে দুইটি স্বাভাবিক একজন মানুষের জন্য নিয়ম এটা খেতে পারেন আপনি জিপার দিয়ে চিবিয়ে চিবিয়ে রাখুন আপনার অনেক খুন ধরে মিলন করতে পারবেন আপনার এটা গোপনাঙ্গ নুয়ে পড়বে না দুর্বল হবে না এ বিষয়ে আপনি নিঃসন্দেহে অনেক উপকার পাবেন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কাজে উপকরণ করছেন অর্থাৎ এই ধরনের কাজে সঠিক তথ্য পাচ্ছেন না তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আমি আপনাদের যে বিষয়টি বললাম অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন বুঝবেন এবং যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকে অনেকেই আমাকে ফোন করেন এছাড়াও অন্যান্য চিকিৎসার জন্য যদি প্রয়োজন মনে করেন নিঃসন্দেহে আপনি ফোন করে চিকিৎসা নিতে পারেন সব সব শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসছি আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ